আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলি কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল মদিনা হোমিও চিকিৎসালয় আশা করি আপনারা ভালো আছেন আর আমাদের প্রত্যেকটি ভিডিও আপনারা দেখছেন তো বন্ধুগণ বরাবরই চলে এসেছে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি বিষয় নিয়ে আজকের বিষয়টি হল ইলেকট্রিক শক কারেন্টে ধরলে বা কারেন্টে হাত দিলে যে আমরা ইলেকট্রিক শক পেয়ে থাকি সে সম্পর্কে এবং এর চিকিৎসা সম্পর্কে আজকে আমি আলোচনা করব তো যারা পুরো ভিডিও দেখতে ইচ্ছুক তারা পুরো ভিডিওটি দেখবেন যাতে এর সম্পর্কিত নানা রকম তথ্য আপনারা পেতে পারেন আর যারা আমার চ্যানেলটা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি প্রেস করে দিবেন যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান তো বন্ধুগণ আজকে আমি ইলেকট্রিক শখ এই বিষয় নিয়ে আলোচনা করব তো প্রথমেই জেনে নেই ইলেকট্রিক শখ এই জিনিসটি কি বন্ধুকান আমরা সকলেই আমরা যারা বাচ্চারা আছি বা বড় বড় হওয়ার পরেও অনেক সময় তরিতা বা ইলেকট্রিক শখ শখ খেয়ে থাকি যেমন মনে করেন কারেন্টের লাইন ছিঁড়ে আছে অনেক সময় সেখানে ধরলে আমরা বিদ্যুৎ বিদ্যুৎ স্ফুত হই বা আমাদের শরীরে একটি ঝাঁকি মতো লাগে এটাকেই সাধারণত বলা হয়ে থাকে ইলেকট্রিক শখ বা তরিতারোহ এই সমস্যাটি প্রায় সকলেরই হয়ে থাকে তো বন্ধুগণ এই সমস্যার মধ্যে যদি আমরা পড়ি প্রাথমিকভাবে আমাদের যে কাজটি করতে হবে যিনি এই সমস্যার মধ্যে পড়েছেন তাকে আমরা প্রথমে একটি আপনার কাঠ জাতীয় বা যে কোনো শুকনা বস্তু দিয়ে সেই ইলেকট্রিক বস্তুটাকে তার থেকে দূরে সরানোর চেষ্টা করবো এবং দূরে সরে সরিয়ে ফেলার পর আমরা তাকে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য বিশ্রাম নেওয়ার জন্য দিব যাতে সে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে এবং স্বাভাবিক হতে পারে তো বন্ধুগণ এই সমস্যার পর এই স্বাভাবিক হওয়ার পরে হোমিও কিছু ওষুধ রয়েছে যদি আপনারা সেগুলো সেবন করেন তাহলে ইলেকট্রিক শক পাওয়ার ফলে নানা রকম সমস্যা থেকে আপনারা হোমিও ওষুধ দ্বারা বাঁচতে পারবেন তো বন্ধুগণ আমি এখন কিছু ওষুধের কথা বলবো যদি আপনাদের সাথে তা মিলে যায় তাহলে আপনারা সেবন করবেন আর যদি না মিলে তাহলে নিকটস্থ একজন হোমিও ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন বা নিচে আমার নাম্বার দেওয়া আছে এখানেও যোগাযোগ করতে পারেন তো বন্ধুগণ প্রথমে যে ওষুধটির কথা বলবো এই ওষুধটির নাম হলো কফিয়া দুইশো কফিয়া দুইশো এই ওষুধটি বন্ধুগণ এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের এই সমস্যা বা ইলেকট্রিক শক খাওয়ার পরে যদি চেহারা নীল বা লাল হয়ে যায় অত্যন্ত ঘাম বের হতে থাকে অস্থিরতা বেড়ে যায় ছটফট করতে থাকে রোগী তাহলে আপনারা এই কফিয়া দুইশো আপনারা সেবন করাতে পারেন যারা ছোটরা আছে তারা এই ওষুধটি এক ফোঁটা করে আধা ঘন্টা পরপর সেবন করবেন আর যারা বড়রা আছে তিন ফোঁটা করে এক ঘন্টা পরপর সেবন করতে হবে বন্ধুগণ এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে এই ওষুধটির নাম হলো ফসফরাস দুশো এই ঔষধটি বন্ধুগণ এই লক্ষণ হচ্ছে যদি আপনাদের এই ইলেকট্রিক শক খাওয়ার ফলে আপনাদের দেহ অত্যন্ত কাপনি উঠে যায় দেহ অত্যন্ত কাঁপুনি উঠে যায় তার পাশাপাশি যদি আপনাদের বুক অত্যন্ত ব্যথা করে তার পাশাপাশি আপনাদের দাঁত মুখ দিয়ে থুতু বের হতে থাকে এবং দাঁত লেগে যায় তাহলে আপনারা এই ওষুধটি সেবন করতে পারেন এই ওষুধটি আপনারা যারা বড়রা আছেন তিন ফোঁটা করে এক ঘন্টা পরপর সেবন করবেন আর যারা জরোর আছে এক ফোঁটা করে আধা পর পরপর সেবন করতে হবে বন্ধুগণ এরপরে বর্তিতে আমার মাঝে সর্বশেষ দুটো বায়োকেমিক ওষুধ রয়েছে তো আমার মাঝে যে প্রথম বায়োকেমিক ওষুধটি রয়েছে এই ওষুধটির নাম হলো ম্যাকফস থ্রি এক্স ম্যাকফস থ্রি এক্স আর দ্বিতীয়তে যে বায়োগ্রামিক ওষুধটি রয়েছে ওষুধটির নাম হলো ক্যালিফস সিক্স এক্স ক্যালিফস সিক্স এক্স তো বন্ধুরা আপনারা ম্যাক্স ম্যাকফস থ্রি এক্স আর ক্যালিফস সিক্স এক্স এই দুটি ওষুধ একটি নিকটস্থ চেম্বার থেকে কিনে আনবেন এবং এই ওষুধ দুটো দুটি দুটি এই ওষুধগুলো আপনারা দুটি দুটি করে বড়ি সকালে এবং রাত্রে সেবন করতে হবে দুটি দুটি করে মোট চারটি বড়ি সকালে এবং রাত্রে বড়রা সেবন করবেন আর চারাচররা আছে একটি একটি করে দুটি বড়ি সকালে এবং রাত্রে সেবন করতে হবে এভাবে আপনার দশ পনেরো দিন সেবন করতে হবে তাহলে আপনাদের ভিতরে যে ভয় ভীতি আছে বা এই ইলেকট্রিক শখের ফলে যদি আপনাদের মানসিক কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এই সমস্যাগুলো ইনশাল্লাহ দ্রুতই কমে যাবে তো বন্ধুগণ আজকে জেনে নিলাম ইলেকট্রিক শখ সম্পর্কে বা বিদ্যুৎ তাড়িত এই সম্পর্কে তো বন্ধুগণ এই সমস্যাটি একটি জটিল সমস্যা তো যারা এই সমস্যা সম্পর্কে তো তথ্য জানতে চান তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন পাশে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান চ্যানেলটি কেমন লাগছে অবশ্যই জানাবেন নিচে কমেন্টে জানাবেন যে কেমন লাগছে আর বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন তো আজকে এ পর্যন্তই রাখছি বন্ধুগণ ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম